দেখুন, আমরা তো বহুদিন ধরেই বলে আসছিলাম যে কোভিড পরিস্থিতি আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, অনেকটা কমেছে, সাবধানতা আমরা সবাই রাখছি, কিন্তু এখন সমস্ত রীতিনীতি মেনে, নিয়ম মেনে এখন উপনির্বাচনটি করে নেওয়ার আদর্শ সময় এবং সেটা প্রয়োজন। কারণ বিধানসভার ক্ষেত্রে 6 মাসের মধ্যে উপনির্বাচন করে নেওয়াটা উচিত। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার সমস্ত রকম প্রেক্ষিত ব্যাখ্যা করে তথ্য পরিসংখ্যান দিয়ে কোভিড কিভাবে কমে গেছে দিয়ে আমাদের দলের তরফ থেকে বারবার নির্বাচন কমিশনকে সেগুলি ব্যাখ্যা করা হয়েছে। আজকে নির্বাচন কমিশনের একটি নির্দেশ আমরা সবাই দেখেছি, আমরা পেয়েছি, তো যেখানে ভোট হওয়ার সেখানে ভোট হবে। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব তাদের গোটা স্টেটমেন্ট এবং বাকি বিষয়গুলি খতিয়ে দেখছেন, সেগুলি নিয়ে দল যথাযথভাবে যথাসময় তার বক্তব্য জানাবে। কিন্তু আমরা মনে করি একেবারে ভোটটা হওয়ার সময় আদর্শ সময় রয়েছে এবং ভোটটা হওয়া উচিত। অনেক ধন্যবাদ কুনাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। নির্বাচন কমিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে। ভোট গণনা হবে 3রা অক্টোবর। রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটাসহ 5 কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে 30 সেপ্টেম্বর। প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়ে যায় শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে। 13 সেপ্টেম্বর মনোনয়ন জমা এবং 16 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কোভিড বিধি মেনেই ভোট প্রচার, জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই। সুমন, আর কি খবর? দেখো, যেটা খবর হচ্ছে, যেটা যে তুমি জানো যে একটু আগেই যেটা ঘোষণা করা হয়েছে, 30 সেপ্টেম্বর উপনির্বাচন হবে রাজ্যে একটি জায়গায়, সেটা হচ্ছে ভবানীপুরে। বাকি যে 6টি নির্বাচন হওয়ার কথা সেই বিষয়ে কিন্তু সেটা কোনো ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন হবে। একটা হচ্ছে শমশেরগঞ্জ, আর একটা হচ্ছে জঙ্গিপুর, এবং করোনা পরিস্থিতি মেনে, করোনা বিধি মেনে সমস্ত নির্বাচন করা হবে। করোনা বিধি যেগুলো হবে সেগুলো কিন্তু ইতিমধ্যে গাইডলাইন দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, সেটা হচ্ছে ইন্ডোরে যদি কোনো সভা হয় বা প্রচার হয় তাহলে সেক্ষেত্রে 500 দর্শক উপস্থিত থাকতে পারবে, এবং আউটডোর যদি কোনো সভা করা হয় তাহলে সেক্ষেত্রে 1000 দর্শক উপস্থিত থাকতে হবে। এবং যারা যে আউটডোর এবং ইনডোরে যত পরিমাণ দর্শক থাকবে তাদের প্রত্যেককে কিন্তু করোনা বিধি মানতে হবে, প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে, বিশেষ করে ক্যান্ডিডেটের প্রচারের সময়, ক্যান্ডিডেটের নমিনেশন ফাইলের সময়, সমস্ত সময় কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু করোনা বিধি মানতে হবে। এবং ক্যান্ডিডেট যখন আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। প্রদীপ বাবু, যেমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে কিছুক্ষণ আগেই জানানো হলো যে 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হবে, অর্থাৎ পুজোর আগেই হচ্ছে উপনির্বাচন, যদিও শুধুমাত্র ভবানীপুরে, এবং আরো জানানো হয়েছে যে ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রেও, কি বলবেন? না, এটা নির্বাচনটা যথাসময়ে অনুষ্ঠিত হোক এটা তো আমরা আগেই চেয়েছিলাম। সেদিক থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা সঠিক সিদ্ধান্ত, এবং আমি মনে করি নির্বাচন যত তাড়াতাড়ি হয়ে যায় সংবিধানের যে নিয়ম নির্দেশিত আছে সেটাকে অনুসরণ করে সেটাই গণতন্ত্রের পক্ষে যথার্থ হয় বলে আমি মনে করি। ধন্যবাদ প্রদীপ বাবু।